দোয়া করছি নির্যাতিত সমস্ত মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশকে যারা উন্নতির চরম শিখরে নিয়েছেন সবার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ সকল মজলুম মানুষকে অত্যন্ত তাড়াতাড়ি আপনার রহমতের ছায়া আপনি মুক্ত করে দিন। আরো জোরে বলি আমিন। অনেক স্মৃতি অনেক প্রীতি, কিন্তু সবসময় বলা যাচ্ছে না, অনেক কিছু গোপন রেখে চলতে হচ্ছে পথ। প্রশাসনও অনেকে অনুমতি দিয়েছেন, আসলে প্রশাসনে এমন এমন ভাইরা আছেন বুক ফাটে তো মুখ ফাটে না, তারপরও চলছে। তবে ইনশাআল্লাহ এই দিন দিন নয় আরো দিন আছে, এবং সেটা হলো কোরআনের দিন, সেটা হলো ইসলামের দিন, সেটা হলো মুসলমানদের বিজয়ের দিন। আজকে ইসলামের কথা বললেই সারা পৃথিবী চোখ কান খাড়া করে দেখে কোন দিক থেকে ইসলাম আসছে। সবাই যাচ্ছে এটাকে দমানোর জন্য, যত দমাতে চাবেন আল্লাহ তত বাড়ায় দেবেন, যত কমাতে চায় আল্লাহ তত বাড়ায়। বদরের ময়দানে বিশ্ব নবী 300 জন যুদ্ধে গেলেন, উহুদের ময়দানে আল্লাহ 1000 করে দিলেন, আবার উহুদের ময়দানে 1000 নিয়ে কাফেরের মুখোমুখি হলেন, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল, তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফতে মক্কায় গেলেন 10000 সাহাবী বিশ্ব নবীর সাথে। আর এখন সারা দুনিয়ার 120 কোটি মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেখানেই যান মসজিদের সংখ্যা বাড়ছে বৃষ্টির মতো হুহু করে। 2013 যখন নিউ ইয়র্কে প্রথম প্রোগ্রামে গেলাম আমি, প্রোগ্রামটা ছিল একটা কনভেনশন, ওয়াকিং উইথ মুহাম্মদ, বিউটিফুল সাবজেক্ট। ওখানে জাকির নায়েকও ছিলেন, উনি গেছেন কয়েকবার, আরো বড় বড় পৃথিবীর বড় বড় থিঙ্কাররা গেছেন। তো আমি সেখানে গেলাম, তখন মসজিদের সংখ্যা ছিল মাত্র 50টি। আমি নিউ ইয়র্কের সবচেয়ে বড় মসজিদে, যেখানে খুতবা জানাজা হয়েছে, জ্যামাইকা মুসলিম সেন্টার একটা অন্যতম মস্ক, সেখানে আমি জুমা পড়িয়েছি, আরো বড় বড় ম্যানহাটনে অনেকগুলো মস্ক হয়েছে আলহামদুলিল্লাহ বলে। তো এইবার আমি গত কয়েক মাস আগে যখন আমেরিকা থেকে আসি, তখন নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা 475টি। আর ইসলামের জোয়ার কিভাবে এসেছে দেখেন, আমি গত রমজানে নিউ ইয়র্কের একটা পার্কে ঈদের জামাত পড়াই, নতুন ওই পার্কে আমরা উদ্বোধন করেছি, মেয়রের সাথে আমার বেশ সম্পর্ক নিউ ইয়র্কের, তিনি আমাকে অনেকগুলো প্রোগ্রামে দাওয়াত করেছেন। ইনফ্যাক্ট নিউ ইয়র্কের পুলিশ এতটা জোবিয়াল, এতটা কোঅপারেটিভ, খুব বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেন। আমাদের প্রত্যেক মসজিদে তারা রমজানে তারাবির নামাজে পুলিশ নিয়োগ করেছে, যাতে মুসল্লিরা নিরাপদে আসা যাওয়া করতে পারে। তো সেখানে ঈদের জামাত শেষেই একজন সাদা চামড়া মেয়ে, তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন, একদম ঈদের মাঠে তিনি আমাকে হাত দিলেন, অ্যাবাউট টু হাগ। এখন যখন তিনি হাগ দিতে এসেছেন, মানুষ ধরে ফেলেছে ভলান্টিয়াররা। তো চারপাশেই খ্রিস্টানরা দাঁড়ানো ছিল, ইহুদিরা দাঁড়ানো ছিল, তো তাদের অনেকেই চোখে আমি দেখেছি তারা পানি মুছছে, কারণ হকটা সবসময় মানুষের ভিতরে নাড়া দেয়, কারণ আল্লাহর নামটা মানুষের কলিজার ভিতরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, এই আল্লাহর বাহিরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি হার্ট নামটা লিখতেও কান নাম আসে, হার্ট লিখলে কান নাম আসে, আল্লাহর নাম আসে। মেয়েটার নাম হলো ক্যাথি, স্টিভিনা ক্যাথি। তো আমি বললাম, সে আমাকে বলছে যে ইউ মেক মি মুসলিম, আমি বলছি আই ক্যান্ট মেক ইউ মুসলিম, অল মাইটি উইল মেক ইউ মুসলিম, আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে দিবেন, ইউ জাস্ট ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেইথ, তুমি আমার পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি এটা ট্রান্সলেট করে দিলাম, আমি বললাম নাও ইউ আর সিনলেস, এখন তোমার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। মেয়েটা এমন ভাবে কাঁদতে শুরু করেছে, আমি বললাম ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নেম আই ক্যান নেম ইউ ইফ ইউ লাইক ইট, যদি তুমি চাও আমি তোমার নাম দিয়ে দিচ্ছি, তোমার বয়স কত? বললো 40, ফ্রম দিস ইয়ার আই এম 40, আই সি ইউর নেম ইজ খাদিজা। মেয়ে আমাকে বলছে হোয়াই ডিড ইউ নেম মি খাদিজা, তুমি আমার নাম খাদিজা রেখেছ কেন? আমি এই নামটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় নাম, বিশ্বনবীর নামটা শুনলেই কাঁদতে থাকতেন। আমার খাদিজার মতো এমন রমণী আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিতেন, নাসাইর বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম সালাম নিয়ে আসলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিব্রাইল আমিন আলাইহিস সালাম, ওয়া আলাইকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনার আপনি সালাম, জিব্রাইল আমিন আলাইহিস সালামের উপর সালাম, আর মা খাদিজাকে সালাম দিয়েছেন। মা খাদিজা ধন্য হয়েছেন আর বলেছেন, আমার জীবনের চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না, একজন রমণীকে এভাবে আল্লাহ স্বয়ং জিব্রাইল আমিনকে দিয়ে দুনিয়াতে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি আলহামদুলিল্লাহ এখন ইসলাম ফলো করছেন। ওই বিকালে আরো দুইজন মেডিকেলের ছাত্র ছাত্রী ম্যানহাটনে ছিল, ওরা ম্যানহাটন মেডিসিন স্কুল অফ মেডিসিনের ছাত্র ছাত্রী, ওটার নাম হলো নিকেলা এবং কেথি, এই দুইজন 17 বছর মাত্র বয়স, তারাও ইসলাম গ্রহণ করেছে। এখন ইসলাম বৃষ্টির মতো বাড়ছে, জোয়ারের মতো বাড়ছে, আলহামদুলিল্লাহ। এখন ইসলামের সবচেয়ে যেটা সৌন্দর্য, জেনারেসিটি অফ ইসলাম, ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করে, ইসলাম কাউকে দূরে ঠেলে দেয় না। ইসলামের দোয়াগুলোর ভিতরে সব মানুষের কথা আছে, শুধুমাত্র মুসলমানদের কথা নাই। যেমন সব নবী আলাইহিসসালাম একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ও রব, গিভ আস বেস্ট লাইফ হিয়ার এন্ড হিয়ারাফটার, সেভ আস ফ্রম দা সিভিয়ার ফায়ার অফ হেল। হে আল্লাহ, এই দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দেন। হাসানা মানে হলো উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী সাল্লামকে যে জীবন দিয়েছেন, রাসূল সাল্লামকে যে জীবন দিয়েছেন, সেই জীবন আমাদেরকে দুনিয়া আখিরাতে দেন, আমাদের সবাইকে দেন। এখানে মুসলমানের নাম উল্লেখ হয়নি, ঠিক কিনা? কথা বলেন না কেন? সবার নাম এখানে আছে। যে মরাকে নিয়ে যখন দোয়া করেন, মৃত মানুষকে নিয়ে, শুধুমাত্র মরা মানুষের জন্য একটা অক্ষর বলেন, আর বাকি সবটা সব মানুষের জন্য। আল্লাহুম্মা ফিরলি, প্রথম বলছেন নিজের জন্য, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা, আমাদের জীবিতদেরকে মাফ করে দেন সবাইকে, মৃতদেরকে সবাইকে মাফ করে দেন, অশাহিদিনা ওয়া গায়িবিনা, অনুপস্থিত উপস্থিত সবাইকে, সগীরিনা কবীরিনা, বড় ছোট সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা আহিনা বিল ঈমান, হে আল্লাহ যখন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, অতওয়াফানা বিল ঈমান, যখন নিয়ে যাবেন ঈমানের সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ। সবার কথা এখানে, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেজন্য আমরা চাইবো আমাদের আশেপাশে যত ভাই বোন আছেন, আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে বলি আমিন, চিৎকার করে বেড়ান আমিন। আজকের প্রোগ্রামটি অষ্টম প্রোগ্রাম, এই জন্য 8 নম্বর সুরা থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেগুলো দিয়ে রেখেছি, এই জন্য বাংলাদেশের ইসলাম এখন অক্ষত আছে, ঠিক কিনা? তা না হলে সেই ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ইসলামের জন্য কোনো বসন্তকাল পাইনি, শুধু দমন আর পীড়ন, ঠিক না বেঠি? কিন্তু ইসলাম টিকে থাকবে, টিকিয়ে রাখবেন কে? টিকিয়ে রাখবেন কে? আল্লাহ টিকিয়ে রাখবেন। সেজন্য আমরা ইনশাআল্লাহ যতটুকু, যখনই কোনো মাদ্রাসার জন্য আমাদের কাছে অনুরোধ আসবে, আমরা ঝাঁপিয়ে পড়বো। কারণ মাদ্রাসাতে বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, অনেকের কোরআন শুদ্ধ না, কিন্তু আপনি মাদ্রাসায় দান করেছেন, বাচ্চারা যা পড়বে ওটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি কবরে গিয়ে দেখবেন আমলনামায় 30 পারা কোরআন, আপনি বলবেন এটা আসলো কোত্থেকে? ফেরেশতারা বলবে, ওই যে আমলে, ওই যে মাদ্রাসার জন্য তুমি দান করেছো, সেই দানটাই আল্লাহ এখানে যোগ করে দিয়েছেন, তোমার দানের কারণে হাফেজ হয়েছে, অসংখ্য মানুষের নামাজের ইমামতি করেছে, সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিয়েছে। কম দেব না, এমন একটা অ্যামাউন্ট দিব যাতে নিজের কষ্ট হয়, একটু কষ্ট না হলে ওই দানটা কবুল হয় না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা ভালোবাসো সেটা দান না করো, কোনো সওয়াবই হবে না, কোনো সওয়াব হবে না। আল্লাহ বলছেন যতক্ষণ যেটা ভালোবাসো সেটা দান না করবে। নফলের বহু বচন আনফাল, আবার আনফাল মানে হলো যেটা যুদ্ধলব্ধ, ওটার নাম হলো গনিমত, যুদ্ধ করে যেটা আমরা বিজয়ের পরে পাই সেটার নাম হলো গনিমত। সেটার নাম কি? গনিমত।
যেমন ইসলাম কোনদিন কারো উপর আগে আক্রমণ করে না, ইসলাম আক্রান্ত হয় তারপরে জবাব দেয়, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আগে আক্রমণ করেন নাই, নিজে মার খেয়ে মদিনায় হিজরত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের সহ্য হলো না, বদরের ময়দানে 1000 অশ্বারোহী বিশাল সামগ্রী নিয়ে বিশ্বনবীর উপর আক্রমণ করলেন মদিনায়। বদরের ময়দানে যুদ্ধ হলো, চারবার দাওয়াত পাঠালেন, অবশেষে তারা দাওয়াত গ্রহণ করলো না, মুসলমানদের উপর আক্রমণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত জবাব দিয়ে দিলেন। অনেকগুলো জিনিস পেয়েছেন, এগুলোর নাম গনিমত। এগুলোর নাম কি? গনিমত। আর যেগুলো বিনা যুদ্ধে পাওয়া যায় এগুলোর নাম হলো আনফাল। এগুলোর নাম কি? আনফাল। আপনি গেছেন, ভয়ে ভেগে গেছে যুদ্ধ ছাড়াই, যেমন তবুকের যুদ্ধ ওরা আসেনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم سبحان الله কার কথা আরো চিৎকার করে বলে কথা কার এখন যদি বিশ্বাস না করেন বিশ্বাস করার জন্য শাস্তি আসছে দাব বাতল আরত পাঠিয়ে দিয়ে বিশ্বাস করবেন না বিশ্বাস করিয়ে ছাড়বেন বিশ্বাস করবেন না ইমাম মেহেদী আলাইহিস সালামকে দিয়ে ডান্ডার ব্যবস্থা করবেন যত জালেম আছে সারা পৃথিবীর সারা হয় ইসলাম মানবে তা না হলে তাদের গর্দানে রশি লাগিয়ে ইমাম মেহেদীর লোকেরা মক্কার দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে সব এত সহজে আল্লাহ ছেড়ে দিবেন না জমিন কার জমিন কার সে আল্লাহর জমিনে তুমি নসিমদ্দি কসিমদ্দি আইন বানায়া চালাইবা এটা আল্লাহ কখনো বরবাদ করবেন না অল্প সময়ের জন্য মুদ্দাতুন খালিল মাতাউন খালিল ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ অত্যন্ত স্বল্প সময়ের জন্য আল্লাহ দেখছেন ঠিক না বেটে সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কোরআনের চিরাচরিত নিয়ম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো প্রশ্ন করা হয় আল্লাহর হাবিবকে তিনি না জানলে চুপ করে থাকেন জবাব দেন কে যেমন বলা হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে নতুন চাঁদ সম্পর্কে কি সম্পর্কে নতুন চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না উত্তর দিচ্ছেন কে আল্লাহ হিয়া মাওয়াকিতুন নাস ওটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার ঝুলন্ত জিজ্ঞেস করা হলো রূহ কি ইয়াসআলুনাকা আনির রূহ রূহ কি রূহ কি রূহ কোথায় থাকে অন্তর কোথায় থাকে বলেন তো অন্তর কোথায় থাকে দেখি নাই কেউ বলতে পারে না অন্তর কোথায় থাকে তবে আমরা ভয় পেলে কোথায় ফু দেই কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া এখানে তাকওয়া কোথায় বুকের ভিতরে আমাদের অন্তর বুকের ভিতরেই থাকে অনেকে বলেছেন কিন্তু প্রতিটি অঙ্গের ভিতরে রূহ শক্তি আছে না নাই প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শক্তি আছে জীবনী শক্তি ওটার নাম রূহ ওটা কার হুকুম কার হুকুম ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি বলা হয় রূহ কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, জবাব দিয়ে দিলেন আল্লাহ জাল্লা শানহু। মক্কার লোকেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আমাদের দেশে ইসলাম আলাদেরকে পাগল বলা হয়েছে, ঠিক কিনা? সারা দুনিয়াতে বলা হয় পাগল, কি বলা হয় পাগল। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ামা সাহাইবুকুম বিমাজনুন, এত সুন্দর চেহারা মানুষটি কখনো পাগল হতে পারে? ওমা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। সূরা কলমের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনি পাগল না, আপনি পাগল কি? আপনি ইন্নালাকা লা আজরান গায়রু মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন, আপনাকে এমন নিয়ামত দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যেটা কখনো শেষ হবে না, কিয়ামতের পরে আখেরাতেও সবচেয়ে বেশি নিয়ামত পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, অথচ দুনিয়াতে তার কিছুই নাই। যেই দিন ঘর থেকে গেলেন চেরাগ জ্বালানোর আলো নাই, চেরাগ জ্বালানোর আলো ঘরের ভিতরে নাই, একটা ছোট্ট স্বর্ণের আংটি ঘরে, আসরের নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরাম অনেকে সেজদায় বিশ্বনবী তাদের মাথার উপর দিয়ে মাথার পাশ দিয়ে চলে গেলেন ঘরে, সবাই অবাক হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো আসরের পরে এরকম পেরেশান হন না, তসবিহ করেন, কি করেন? তসবিহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হয়ে আপনি কেন গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন সালাম ফিরিয়েছি আমার মনে হয়েছে আমার ঘরে একটা ছোট্ট স্বর্ণের আংটি আছে, ওই আংটিটি তাড়াতাড়ি দান করার জন্যই আমি এরকম পেরেশান হয়ে ছুটে গেছি। আর আমাদের এক একজনের ঘরে শত ভরি 100 ভরি সোনা আছে, আছে না নাই? কথা বলেন না কেন? 500টা শাড়ি আছে, ভাঁজও খোলে না, প্রতি বছর জামাইকে বলে নতুন শাড়ি দিতে হইবে, তা না হলে অনশন ধর্মঘট চলিবে, শাড়ির আর অভাব নেই। কিন্তু তারপরেও সন্তুষ্টি পাওয়া যায় না, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেই আছে, কারণ দুনিয়া বেশি যেখানে ঝগড়া ঝাঁটি, দুনিয়া কম যেখানে ভালোবাসা বেশি সেখানে। রিক্সাওয়ালাদের ঘরে জিনিসপত্র কম, ভালোবাসা বেশি না কম? গরিবের পোলাপান বেশি না পয়সা আলাদ? কার? গরিবের। গরিব একটারে জিজ্ঞেস করছিস তো ছেলে মেয়ে কয়টা কয়েছে আর বোনে কয়া লাগবে, আর আমাদের পয়সালারা ভালো ভালো খায়, ছেলে মেয়ে কয়টা, ছেলে একা মেয়ে একা, ছেলে কোথায় বিদেশে, মেয়ে কোথায় শ্বশুর বাড়ি, আপনারা কোথায়, আমরা টুনাটুনি ঘরের ভিতরে, পোড়া কপাল। সন্তানের চেয়ে বড় নেয়ামত কি হতে পারে? কোথাকার কোন একজন বলল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয় না হলে আরো ভালো, বিয়ে করস কেন? খুবই কোথায় যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যাদের সন্তানের তামান্না নাই এরা জিনাকার, এরা জিনা করে। তোমার বিয়ের মূল উদ্দেশ্য হলো অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাউ ওয়া নিসাআ মুদ্দখানে কাসীর, এ পাশে রেজাল এ পাশে নিসা, মুদ্দখানে কাসীর, ছেলেও বেশি মেয়েও কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন, সে আল্লাহ জাল্লা শানহু এখানেও একই পদ্ধতি অবলম্বন করলেন। হে নবী আলাইহিসসালাম আপনাকে জিজ্ঞেস করা হবে আনফাল সম্পর্কে, আপনি বলেন কুলিন আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফাল সবটার মালিক হলেন আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন, ও আসলিহু যাত বাইনিকুম পরস্পরের মধ্যে যত বিবাদ মীমাংসা আছে সব মিটিয়ে ফেলেন। কে বলছেন? আহা, কিসের বিবাদ মীমাংসা? আমাদের দেশে বিবাদ মীমাংসা আছে না নাই? আহা, কত রকমের বিবাদ মীমাংসা, একজনের কো নাই? বাংলাদেশের মতো বিবাদ মীমাংসা কোথায় এত বেশি আছে? কিলাকিলি আর কিলাকিলি, এখন একটু ভালো আছে অনেকদিন ধরে, কিন্তু আবার যদি আপনি কিছু দেন কিলাকিলি আবার শুরু হয়ে যাবে। ওয়াসলিহু যাত বাইনিকুম, মসজিদে কিলাকিলি আছে না নাই? কতই হাত কোথায় বাঁধবে, একজনে এখানে বাঁধে বাঁধে, এটাও সহি হাদিস, একজন বুকের উপরে বাঁধছেন এটাও সহি হাদিস, আরেকজন নাবির উপরে বাঁধছেন সেটাও আসছে হাদিস, একজন নাবির নিচে বাঁধছে সেটাও আসছে, আরেকজন হাত বাঁধবেই না, বাঁধবো না কি করবি কর, কি কিলাকিলি করবে না পেটে,
আমির জোরে বলছেন, বলেন হাদিসে আসছে, কিন্তু কিছু কিছু ভাই বলেন যারা আমিন বলে এদেরকে মসজিদে ঢুকতেই দিও না, এরকম বড় দুষ্ট লোক আমাদের দেশে আছে।